এ পর্যন্ত যতগুলি মুসল্লি দান করছে মসজিদে প্রত্যেকের নামে নামে আলাদা লিস্ট করা আছে, কে কত টাকা দিছে, কোন সময় দিছে এবং সব টাকা হিসাব করা আছে। এলাকার মানুষের দ্বারা সামান্য মোটামুটি সাহায্য দিয়েছে, ভিতরে অনেক কাজ রয়ে গেছে, গ্রাসের কাজ রয়ে গেছে, টাইলসের কাজ রয়ে গেছে, ফ্লোরের কাজ রয়ে গেছে। মানুষগুলি নামাজ পড়তে কষ্ট হয়, এখন যদি বাহির থেকে কিছু সহযোগিতা করা হয় তাহলে মসজিদের নামাজ পড়তে একটু আরাম পাবে। মসজিদের দোতলায় সিঁড়ি কাজ রয়ে গেছে, উপরে হাজার ব্যবস্থা করার জন্য আমরা চিন্তা করতেছি, যদি উপরে দোতলায় একটু সিঁড়ি কাজ সিঁড়ি দিয়া দোতলা কাজ করা যায় তাহলে হাজারখানাগুলি খোলা যেত। মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বোলা জেলার লালমন থানাধীন রয়েছে পূর্ব চরমেদ মানে সিদ্দিক মিয়ার পোলেরগোড়ায় যে জামে মসজিদটি রয়েছে। দর্শক, 1983 সাল থেকে এই মসজিদটি স্থাপিত হয়েছে, কিন্তু এই মসজিদের যে অবস্থানটি হওয়ার কথা ছিল কিন্তু অনেক ধীর গতিতে চলতেছে। আসলে দর্শক, এই মসজিদের উন্নয়নের ক্ষেত্রে এমন কিছু কাজ পড়ে আছেন যে মসজিদের যখন মুসল্লিরা নামাজ পড়েন ওই সময় কোনো ঝড় তুফান বা কোনো বৃষ্টি বাদল হলে তখন কিন্তু ওই মানুষগুলো ভিজে যায়। অনেক সংস্কারের অনেক কাজ অসমাপ্ত রয়ে গেছে, আমরা সেই কাজগুলো সমাপ্ত করার জন্যই আজ আপনাদের সামনে হাজির হয়েছি। এবং এই মসজিদ কর্তৃপক্ষ বাণিজ্য মসজিদের কমিটি রয়েছেন, কেশিয়ার বিন্দু রয়েছেন, সভাপতি রয়েছেন, আমরা চলুন দর্শক তাদের সাথে কথা বলে দেখি এই মসজিদের কি কাজগুলো অসমাপ্ত রয়েছে। আর এই মসজিদটির জন্য আমেরিকা থেকে এক বোন, তিনি হলো 5,000 টাকা দিয়েছেন, আমরা সেই টাকাটিও এই কেশিয়ার মহোদয়ের হাতে তুলে দিব। চলুন দর্শক কথা বলি কেশিয়ার মহোদয়ের সাথে এবং পাশাপাশি আমরা দেখি এই মসজিদের কোন কোন কাজগুলো অসমর্থ রয়ে গেছে। দর্শক, আমরা আপনাদেরকে একটু মসজিদের ভিতরে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, আমরা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা প্রথমে কেশিয়ার মহোদয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের মসজিদটা 83 সাল থেকে স্থাপিত হয়েছে, এলাকার মানুষগুলি সবচেয়ে বেশি গরিব, এলাকার মানুষের দ্বারা সামান্য মোটামুটি সাহায্য দিয়েছে, ভিতরে অনেক কাজ রয়ে গেছে, গ্রাসের কাজ রয়ে গেছে, টাইলসের কাজ রয়ে গেছে, ফ্লোরের কাজ রয়ে গেছে। মানুষগুলি নামাজ পড়তে কষ্ট হয়, এখন যদি বাহির থেকে কিছু সহযোগিতা করা হয় তাহলে মসজিদের নামাজ পড়তে একটু আরাম পাবে। মসজিদের দোতলায় সিঁড়ি কাজ রয়ে গেছে, উপরে হাজার ব্যবস্থা করার জন্য আমরা চিন্তা করতেছি, যদি উপরে দোতলায় একটু সিঁড়ি কাজ সিঁড়ি দিয়া দোতলা কাজ করা যায় তাহলে হাজারখানাগুলি খোলা যেত। তো দোতলা আপনারা হ্যাবজোখানার কাজগুলো করতে চাচ্ছেন, কিন্তু এখানে দেখলাম যে কিছু সংখ্যক টাইলস হয়েছে আর পাশাপাশি বাকি যেগুলো হইলে এখানে যে থাই গ্লাস লাগানোর জন্য চিন্তা ভাবনা করছেন, এগুলো কি গ্লাসগুলো কি কিনা হয়েছে কিনা আপনাদের? না, ছাই এখনো আমাদের আর্থিক অভাবের কারণে আমরা গ্লাসগুলি করতে পারি না। আর্থিক সহযোগিতা করে তো আমরা প্রথমে আপনাদের কাছে মানে হলো এই মসজিদের ইমাম মহোদয়কে মানে আমরা একটু তার কাছে একটু আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম মাওলানা মোহাম্মদ ইউনূস। তো আমরা হুজুর আপনার কাছে মানে প্রথম এবং আপনাকে দুজনের হাতে, যেহেতু আপনি এই মসজিদের ইমাম এবং এই কেশিয়ার মহোদয় এখানে রয়েছেন, আপনাদের দুজনের মানে হলো এখানে অনেক মুসল্লি ইকরাম রয়েছেন তাদের হাতে আমরা সমন্বয়ে আমরা এই টাকাটি তুলে দিতে চাচ্ছি। আপনারা একটু টাকাটা গুনে দেখুন এখানে কত টাকা আছে। এখানে কত টাকা আছে? 5,000 টাকা। আমরা চেষ্টা করবো যে প্রবাসী এবং দেশের যে ভাইরা যারা মুসল্লি রয়েছেন, যারা ইসলামের প্রতি মানে কাজ করে যাচ্ছেন, সেই মানুষগুলোর মাধ্যমে যাতে এই মসজিদের অসমাপ্ত কাজগুলো যাতে সমন্বয় মানে সবাই মিলিতভাবে যে কাজগুলো করা যায় এবং উপরে যে আপনারা যে কাজগুলো করতে চেয়েছেন সেই জন্য যদি একটু বলেন। আমাদের এখানে একটা কওমি হেফজখানা মাদ্রাসা আছে, আমরা হেফজখানার পর্যাপ্ত ঘর নেই, আমরা চেয়েছি মসজিদের দোতলা আমরা হেফজখানাটা নিয়ে যাব। এখন আমাদের সিঁড়ি এবং উপরে হেফজখানার ভবনের ব্যবস্থা করা দরকার। জি, এখানে মসজিদ এখন 3 তলা ফাউন্ডেশনও আছে ঠিকই, কিন্তু আমরা এখন এই যে আমাদের একটা ওয়াল সেট ঘর আছে এখন সমাপ্ত কাজ, এখানে 3 সেট মিলিয়ে মোটামুটি ছাত্রদেরকে নিয়ে পড়ালেখা করাই, পর্যাপ্ত জায়গা হয় না। যদি আল্লাপাক ব্যবস্থা করে দেয় ইনশাল্লাহ, আল্লাপাক কোনো বিদ্যমান ব্যক্তিদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে এই কমপ্লেক্সটি পরিচালনা করতে পারব। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কেশিয়ার মহোদয়ের সাথে কথা বলি, আপনার পুরো নামটা কি? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। আপনি এই মসজিদের মানে কেশিয়ার হিসেবে দায়িত্বটি পালন করছেন কতদিন ধরে? প্রায় 20 বছর আপনি দায়িত্বটা পালন করছেন, অনেক একটি ভালো কাজের সাথে আপনি সম্পৃক্ত রয়েছেন। আমরা আপনার কাছ থেকে একটা বিষয় জানি, এই মুহূর্তে এই মসজিদের কোন কাজটি সবচেয়ে দ্রুত করা বলে মনে করেন? এখন বেশি দরকার হচ্ছে গ্লাসের কাজ, গ্লাস এবং ফ্লোর, আর উপরে ছাদ, উপরে ছাদের দোতলা হবে হ্যাবজখানা করার জন্য। আমাদের বেশি দরকার হয়েছে
মাইক একটা ভালো একটা অত্যাধুনিক মাইকের দরকার এবং এবং দুইটা ইউনিট দুইটা ইউনিট আর দুইটা সুঙ্গা দরকার এখন এই মুহূর্তে আপনার মসজিদে মাইক নেই মাইক আছে মাইক তেমন চলে না খুব কষ্ট হয় অনেক পুরানো হয়ে গেছে তো এই জন্য মাইকে কাজ করে না এই মাইকটি দরকার আমরা একটু মসজিদটা দর্শক আমাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাই কারণ এলো সামনের অবস্থানটা একটু মানে মোটামুটি তারা কাজগুলো কমপ্লিটলি করেছেন অনেক মানে এলো ফ্যান রয়েছে পিছনে আরো অসংখ্য প্যানের প্রয়োজন রয়েছে আমরা যতটুকু দেখতেছি দর্শক যে খালি রয়েছে ওইদিকে এবং পাশাপাশি এ পাশের যে কাজগুলো সংস্থার ভিতরে যে পুরো বিষয়টা যে টাইসটি করবে কিন্তু কিছু চার ভাগের এক ভাগ টাইস করা হয়েছে কিন্তু পোলরটা একবারে টাইস নেই এই মুহূর্তে তো এই মুহূর্তে আপনাদের এই মানে পুরো মসজিদের কাজটা করতে সমাপ্ত করতে গেলে মানে কত টাকার প্রয়োজন যদি মনে করেন কমপক্ষে তো 5 লক্ষ টাকার উপরে দরকার আমাদের কমপক্ষে 5 লক্ষ টাকার প্রয়োজন তো আমাদেরকে একটা কথা বলবেন যে আপনাদের কাছে এই মুহূর্তে ক্যাশ কত টাকা আছে আমাদের ক্যাশ আছে মাত্র 61,000 টাকা এই যে এখন এই মুহূর্তে 5,000 টাকা পেয়েছেন এটা কি সহকারে না এটা বাদে এটা বাদে মানে 66,000 টাকা আপনাদের কাছে এই মুহূর্তে ক্যাশ রয়েছে তো এই আর বাকি টাকাটা মানে যদি মোটামুটি হয় তাহলে আপনাদের এই কাজগুলো সমাপ্ত করতে পারবেন দর্শক আপনারা শুনলেন আসলে অনেক মুসল্লি রয়েছেন অনেক ইমাম মহোদয় রয়েছেন আমাদের এই কাজগুলোর সাথে সম্পৃক্ত রয়েছেন অনেক ভাই বোনরা রয়েছেন যেন আপনারা সহযোগিতা করতে চান আসলে অনেকে সহযোগিতা করতে গিয়ে অনেকে মানে দ্বিধা দ্বন্দ্বে বকেন যে আসলে টাকা দিলে কে খেয়ে ফেলে আসলে মসজিদের টাকা যদি কেউ খেয়ে ফেলতে চায় এই ধরনের চিন্তা ভাবনা করি আসলে যারা মুক্ত হস্তে দান করেন তারা কিন্তু চিন্তা করেন এটাই যে মসজিদ উপরে আল্লাহর ঘরের জন্য আমরা দান করেছি সেই টাকাটা আসলে আমি নিয়ত ছাপ আমার মানে ইমান মানে হলো ক্লিয়ার রয়েছে যে আমি টাকাটা তাদের জন্য দিয়েছি টাকাটা তারা মসজিদে দান করেছি সেই টাকাটা দিয়ে তারা মসজিদে কাজগুলো করবে সে চিন্তা ভাবনা কিন্তু করেন এখানে দুইজন ব্যক্তি না শুধু এই মসজিদের এলাকার ব্যক্তি যারা রয়েছেন মানে অনেক মুসল্লি কেরাম রয়েছেন অনেক গণ্যমান্য লোক রয়েছেন তারা সবাই কিন্তু এই সম্মিলিতভাবে এই মসজিদটিকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন বাইরে থেকে এই পর্যন্ত কোনো সহযোগিতা পেয়েছে কি না আমরা একটু জানার চেষ্টা করি আমরা বাইরে থেকে কোনো সহযোগিতা মানে এলাকার সাহায্য শুনছি নাম লিখে লিখে টাকা আমাদেরকে আমরা তো ক্যাশিয়ার মহোদয়কে পেয়েছি ইমাম মহোদয়কে পেয়েছিলাম যে এখন এই মুহূর্তে কি আপনাদের সভাপতি মহোদয় কে রয়েছেন মানে সভাপতি কি আছেন সহসভাপতি রয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি কি নামটা একটু যদি বলেন আমার নাম মোহাম্মদ কামাল কামাল উদ্দিন আচ্ছা ভাই আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনারা এত বড় একটা মানে মসজিদ এই মসজিদটা মানে হলো এই এলাকার সবচেয়ে বড় মসজিদ বলে মানে পরিচিত কিন্তু সেই সুবাদে এই মসজিদে হওয়ার কথা ছিল অনেক চাকচিক্য অনেক আলো সজ্জিত মানে হলো মসজিদে হওয়া উচিত ছিল কিন্তু অনেক পিছিয়ে আছেন আপনারা কেন আসলে আমাদের এই মসজিদটা আমাদের এই মহল্লার সাহায্য সহযোগিতা ছাড়া আমরা অন্য কোনো সরকারি বা বেসরকারি বা কোনো সংস্থা থেকে কোনো অনুদান পাইনি তা আমরা আমাদের এই যে এলাকাতে যারা ছিলেন এই মুচল্লি আকরাম এদের মধ্য থেকে মনে করেন 1,000, 2,000, 5,000 এইভাবে ধাপে ধাপে আমরা প্রায় 20 লক্ষ টাকা বাহিরে কাজ করছি এই বিগত 5-7-10 বছরের মধ্যে এইভাবে আমরা এতটুকু পর্যন্ত করছি এখন আমাদের এলাকাতে যে মুসল্লি আকরাম আছেন ওদের যে সামর্থ্য আছে সামর্থ্যের উপরে আমরা বাকি কাজগুলো করা চিন্তা ভাবনা করি কিন্তু সারা পাইতেছি না যে আমরা এত দেওয়ার পরে আর এখন আমাদের পক্ষে সম্ভব হইতেছে আপনাদের ব্যাংক এই বানিলো মসজিদের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিনা ব্যাংক অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট রয়েছে আচ্ছা আমাদের কি আসলে কে বলতে পারবেন এই অ্যাকাউন্ট নাম্বারটি কারণ ব্যক্তি মালিকানা নামে আসলে মানে দেশ থেকে দেশের বাইরে থেকে কেউ সহযোগিতা ওভাবে করতে চান না রুপালী ব্যাংক 11,020 রূপালী ব্যাংক 11,020 হলো অ্যাকাউন্ট নাম্বার আচ্ছা এটা দর্শক আমি আপনাদেরকে একটুখানি অ্যাকাউন্ট নাম্বারটা বলছি কারণ হলো আপনারা ভোলা জেলা লালমন থানাধীন শাখা হলো লালমন থানা রূপালী ব্যাংক ব্যাংকের হিসাব নম্বর 11,720 দর্শক মাফ করবেন যে 11,020 নাম্বারটি হয়েছে হিসাব নম্বর এই নম্বরটিতে আপনারা যদি সহযোগিতা করতে চান এবং পাশাপাশি আমরা আসলে আপনাদের সম্মানিত করমনে আমাদের কার নাম্বারটি দিলে এটা মানে সবচেয়ে ভালো হবে কেসিয়ার সাহেবের নাম্বারটি দিতে চান
আমরা আপনার নাম্বারটি দিতে চাই, আপনার মোবাইল নাম্বারটি একটু বলবেন। আমার মোবাইল নাম্বার 01789158142। নাম্বারটি একটু আবার বলবেন, 01789158142। এই নাম্বারটি কি আপনি ধরবেন? হ্যাঁ, বিকাশ, আমার বিকাশ নম্বর। এটা বিকাশ নম্বর। আমাদের এই মসজিদের নামে যদি কখনো যদি কোনো কিছু আসে আমাদেরকে একটু জানাবেন, আমরা যাতে যারা টাকাটি দিবেন, অনেকে প্রচার চান, অনেকে চান না, সেই সুবাদে আমরা যদি প্রতিবেদনের মাধ্যমে দিতে পারি সেই মানুষগুলো খুশি হবে যে আমি যে টাকাটা দিয়েছি এটা সঠিকভাবে বন্টন হয়েছে, সঠিকভাবে টাকাটি পৌঁছালো, তাহলে কি আমাদেরকে এটুকু জানানো আশ্বস্ত করতে পারবেন কিনা? ইনশাল্লাহ, আমরা তো প্রত্যেকের নামে নামে লিস্ট করে রাখি। এ পর্যন্ত যতগুলি মুসল্লি দান করছে মসজিদে, প্রত্যেকের নামে নামে আলাদা লিস্ট করা আছে, কে কত টাকা দিয়েছে, কোন সময় দিয়েছে, এবং সব টাকা হিসাব করা আছে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনারা শুনলেন, মানে এই চরবুতা চরমেদ, মানে যে ইয়েটি রয়েছে, মসজিদটি রয়েছে, এখানে সিদ্দিক মিয়ার পোলের গোড়া নামে মানিলে পরিচিত এই মসজিদটি সাধারণত। এই এখানে এসে যদি আপনারা, এখানে কেশিয়ার মহোদয় রয়েছেন, উনি একজন মাস্টারও বটে, কারণ কোন স্কুলের মাস্টার আমরা সেই বিষয়গুলো একটু জানি। অনেকে মনে করেন যে মসজিদের দায়িত্ব, আসলে মসজিদের কেশিয়ারের দায়িত্ব, সভাপতির দায়িত্বগুলো সাধারণত এলাকা ভিত্তিক গণ্যমান্য ব্যক্তিরা সবাই মিলে, মুসল্লি এবং ইমাম সাহেব মিলেই কিন্তু সম্মিলিতভাবে তারা দায়িত্বটি দেন। সেই মানুষগুলো হন সৎ, আদর্শ, নিষ্ঠাবান, সেই কারণে কিন্তু এই দায়িত্বগুলো পান। আমরা আপনার মানিল একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানতে চাচ্ছি। যে আমি পাশাপাশি একটা হাইস্কুলে চাকরি করি, আমার হাইস্কুলের নাম হলো দক্ষিণ লাবণ মাধ্যমিক বিদ্যালয়। আমার স্কুলটা স্থাপিত হয়েছে 1986 সালে। ওই প্রতিষ্ঠানে আপনি কত বছর ধরে চাকরি করেন? আমরা শিক্ষা মানিল চাকরিটা করতেছেন যে কত বছর ধরে চাকরি করতেছেন, শিক্ষকতা করছেন? আমার চাকরির বয়স 29 বছর উপরে। 29 বছরের উপরে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুধু কেশিয়ার মধ্যে এই বিষয়গুলো তথ্যগুলো জানার কারণটা হলো একটাই কারণ, যে অন্তত অনেকে বুঝতে পারবেন যে আসলে কেশিয়ারের দায়িত্বটি যে পালন করছেন তিনি মানুষটি কেমন, এবং এখানকার ইমাম মহোদয় রয়েছেন, সবার সম্মিলিতকরণে আমরা এই বোনটির টাকাটি আমরা হস্তান্তর করেছি। আবার আশাবাদী যে প্রতিটা মানুষ যেন অন্তত আসলে মরার পর কিন্তু আপনার কোটি কোটি টাকা থাকবে, লক্ষ লক্ষ টাকা থাকবে, কিন্তু যাওয়ার সময় আপনার কিছু নেওয়ার মতন সুযোগ থাকে না। কোনো সন্তান আপনার জন্য শুধু চোখের পানি ফলানো ছাড়া আর তাদের কোনো কাজ থাকে না। আসলে চেষ্টা করি আমরা অনেকে অনেককে বাঁচিয়ে রাখার জন্য, শেষ পর্যন্ত কি আমরা বাঁচাতে পারি? জন্মের পর আসলে মৃত্যুর স্বাদ পেতে হবে, এটাই হলো সত্য। সেই কারণে এই মসজিদ বা যে কোনো মানে ধর্মীয় প্রতিষ্ঠানে যদি আমরা একটুখানি হলেও দান করার চেষ্টা করি, তাতে কিন্তু আমাদের এই বিষয়গুলো থেকে যাবে, এছাড়া আর আমাদের কাছে কোনো কিছুই থাকার মতন কিছু থাকবে না। দর্শক, ভালো থাকবেন, আমাদের এই প্রতিবেদনের সাথে এবং আমাদের এই ভালো কাজের সাথে আপনারা যদি সম্পৃক্তভাবে একমত বা পোষণ করেন বা একটুখানি সহযোগিতা করেন, তাহলে আমাদের অসমর্থ কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শেষে আমি একটি কথা বলবো দর্শক, আপনারা প্রতিটি মানুষ পাঁচক্ত নামাজ পড়বেন, চেষ্টা করবেন ভালো কাজের সাথে সম্পৃক্ত, এবং দিন শেষে একটি হলেও ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।